আসসালামু আলাইকুম, আমি রওশনারা নার্গিস, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজ, শিবগঞ্জ, বগুড়া। তো তোমাদের এই আমাদের মানে কী বলবো আর, অনলাইনে ক্লাস নিতে হচ্ছে শুধু করোনার জন্য, তাই না? তো করোনা সম্পর্কে তো তোমাদের সচেতন হতে হবে, করোনা সম্পর্কে তোমরা সচেতন থাকবা, জরুরি প্রয়োজনে বাহিরে গেলে মুখে মাস্ক ব্যবহার করবা, আর হাত ধোবা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবা, যখন ওটা না থাকবে একদম নর্মাল সাবান দিয়েই হাত ধোবা। তো আজকে তোমাদের আলোচ্য বিষয় বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনি পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। চাকরি সূত্রে খুলনায় থাকাকালীন উনি ইংরেজ নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। সাহিত্যে প্রথম শিল্পসম্মত উপন্যাস তৈরি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি বাংলা সাহিত্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলা সাহিত্যের সর্বপ্রকার ভেঙে চুড়ে গুড়ে উনি সুন্দরভাবে লিখছেন, কিন্তু ওনার ভাষাটা কিন্তু সাধুই ছিল। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, তারপরে তিনি বিষবৃক্ষ, কপালকুণ্ডুলা, তারপরে কৃষ্ণকান্তের উইল, এরকম অনেক লিখেছে। তার গ্রন্থ সংখ্যা ছিল 34খানা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1852 খ্রিস্টাব্দে উনি সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম কবিতা প্রকাশের মাধ্যমে ওনার সাহিত্য চর্চা শুরু হয়। সাহিত্য চর্চায় উনি অসাধারণ সফলতা অর্জন করেছিলেন। অসামান্য তার কৃতিত্বের জন্যে তিনি বাংলার সাহিত্য সম্রাট হিসাবে ভূষিত হন। এই উপন্যাস রচনা ও প্রবন্ধ রচনার বাহিরেও ওনার একটা ছিলেন কি প্রধান কৃতিত্ব, বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও প্রকাশ। উনি মানে হিন্দু ধর্মনিরপেক্ষ, ওনাকে বলতেন ঋষি খেতাব দিয়েছিলেন। ইংরেজ সরকার ওনাকে রায় বাহাদুর খেতাব দিয়েছিলেন। এই মহান মনীষী 1894 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো ওনার লেখা এই বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এই বাংলার নব্য লেখকদের প্রতি উনি এই বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় প্রচার কবিতায়। এটি পরে আবার ওনার বিবিধ গ্রন্থ প্রবন্ধে স্থান লাভ করে। তো উনি এই নব্য লেখকদের প্রতি নিবেদন, বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধটি একটা ওনার উপদেশমূলক প্রবন্ধ। এই উপদেশ ছিল, উনি নতুন লেখকদের উপদেশ দিয়েছিলেন। নতুন লেখকদের তিনি উপদেশ দিয়েছিলেন নতুনভাবে নতুন আঙ্গিকে লেখার জন্য। তার আসল উদ্দেশ্য ছিল সাহিত্যের উন্নতি সাধন। সাহিত্যের উন্নতির জন্যে উনি নতুন লেখকদিগকে পরামর্শ দিয়েছিলেন, তোমরা কী করবা না, তোমরা মানে যশ খ্যাতি অর্থের লোভে সাহিত্যকে তোমরা কুলুষিত করবা না, পরনিন্দা পরচর্চা এই সমস্ত তোমরা বর্জন করবা, যশ ও খ্যাতির বসে ওই সাহিত্য চর্চা যদি তোমরা করতে যাও তাহলে কি হবে, সাহিত্যের উন্নতি হবে না। সাহিত্যের উন্নতি করতে গেলে তোমাদেরকে এই সমস্ত বর্জন করতে হবে। তারপরে উনি বলেছেন কাউকে অনুকরণ করবা না, অনুসরণ ও অনুকরণ করতে নিষেধ করেছেন, কারণ অনুসরণ ও অনুসরণ করতে গেলে নিজের মনের ভাবটা কি হয় বের হয়ে যে অন্যের ভাবটা এসে যখন যুক্ত হয় তখন সাহিত্যের কোনো ইয়া থাকে না, তখন সাহিত্যটা হয়ে যায় দুর্বল। ভারী ভারী সংস্কৃত ইংরেজি শব্দ, ভারী ভারী সংস্কৃত, বিভিন্ন ভাষা, তারপরে কোটেশন, এই সমস্ত দিলে সাহিত্য সত্যি ভারী হয়, কিন্তু ওটা পাঠকের বোধগম্য হয় না। পাঠকের আনন্দদানই হলো সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্য এমন একটা জিনিস যে পাঠককে আনন্দ দান করবে কিন্তু মনোরঞ্জন করবে না। এই যে ভারী ভারী এই সমস্ত লিখে পাঠকের কী হয়, পাঠকের মনোরঞ্জন করা হয় কিন্তু আনন্দ দান হয় না, পাঠক বুঝতে পারে না। পাঠক যদি বুঝতেই না পারে তাহলে সাহিত্যের সফলতা আসবে না।
তাই লেখক বলছে যে সাহিত্য তোমরা সৃষ্টি করো, নতুন লেখকদের উদ্দেশ্যে যে মানে উনি পরামর্শটা দিয়েছেন তাতে বলেছে তোমরা মানে সাহিত্য সৃষ্টি করো, সৃষ্টি করে তারপরে তোমরা নিজেরা একটু পড়ো, তারপরে তোমাদের সাহিত্য অনুরাগী যারা তাদেরকে দেখাও, তাদেরকে তাদের সব কিছু পরামর্শ নিয়ে সংশোধন করে তবে তোমরা সাহিত্য আকারে কী করবা ছাপাবা, তবেই হবে সঠিক সাহিত্য। পরিশেষে উনি বলছেন সাহিত্যের সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। এই সরলতা দিয়ে সহজ সরলভাবে মনের ভাবকে যদি কেউ প্রকাশ করে পাঠকের বোধগম্য করাতে পারে সেটাই হবে সাহিত্যের আসল উন্নতি। তাই লেখক বলছে যে সহজ সরলভাবে যিনি সাহিত্যটাকে সৃষ্টি করে মনের মাধুরী মিশ্রিত করে সুন্দর করে পাঠককে বোঝাতে পারে তিনি শ্রেষ্ঠ কি সাহিত্যিক লেখক। তো এই যদি এই পরামর্শগুলো মেনে চলে নতুন লেখকেরা তাহলে আমাদের সাহিত্যের উন্নতি সাধন সম্ভব, এবং সাহিত্যের উন্নতি হওয়া মানে দেশের উন্নতি, জাতির উন্নতি। তাই এই বঙ্কিমচন্দ্রের বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি একটি সার্থক প্রবন্ধ। তো কি বলো, তোমরা কেমন আছো? আবার বলতেছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা বাইরে বের হলে আবার বলতেছি তোমরা মাস্ক ব্যবহার করবা, প্লাস তোমরা হাত ধোবা। হাত ধোয়ার যদি সেরকম কিছু না থাকে সাধারণ নর্মাল সাবান দিয়ে হাত ধোবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।